আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে ওয়াল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা খড়বেড়িয়াতে। এখানে একজন স্কুল শিক্ষক, তিনি শিক্ষকতার পাশাপাশি কবুতরের খামার গড়ে তুলেছেন ছোট্ট পরিসরে। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর আছে, কী জাতের কবুতর আছে, কতগুলো কবুতর নিয়ে শুরু করেছিলেন, প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন, খাবার হিসেবে তিনি কী কী খাওয়াচ্ছেন, এবং রোগব্যাধি হলে তার কীভাবে ট্রিটমেন্ট করছেন, তার খামারে রোগব্যাধি হয়েছে কি না। এবং যেহেতু খাবারের দামটা এখন অনেক বেশি, সেক্ষেত্রে এরপরেও কবুতর পালন করে আয় করতে পারবে কিনা, এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নাম পরিচয়টা যদি জানতেন। ও, আমি আমার নাম আভাস গমেশ, আমি শিক্ষকতা করি, তারপরে এর বাইরেও এই মনে করেন একটু সময় দেই, আমাদের ক্রেডিট ইউনিয়ন আছে, ওর আমি চেয়ারম্যান, মাঝে মধ্যে মনে করেন যে সমাজের কাজ, বিভিন্ন কাজকর্ম করি, আবার মনে করি কবুতরের পিছনে একটু সময় দেই। অনেক কিছু নিয়েই তো আছেন, তো যে কবুতরগুলো পালন করছেন এগুলো কী জাতের কবুতর? আমার এখানে আছে গিরিবাস আছে, চিলা আছে, তারপরে লোটন আছে, তো এই সব কিছু এখন মানে মিশে গেছে আর কি, মানে একক জাতে যে বলবো তারা মানে সব মিশে গেছে। আচ্ছা, কতগুলো আছে এখন? আমার কবুতর আছে বত্রিশটা কবুতর আছে, এবং 15 জোড়া, মানে যেটুকু জানি যে আপাতত 15 জোড়া ঠিক আছে আর কি, জোড়া জোড়া, মানে জোড়াগুলো 15 জোড়া, আর এক্সট্রা দুটো আছে। হ্যাঁ, এক্সট্রা দুইটা আছে। কবুতর পালন করে এখন তো অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন, এরপরও কেন কবুতর পালনটাই ধরে রেখেছেন? কারণ কবুতর পালন এটা হচ্ছে মানুষের একটা শখ, তা আমি ছোটোবেলা থেকে কবুতর পালন করছি, এখন সেজন্য আমার সেই শখের এটা আমি এখন ধরে রাখছি। তো কবুতর পালন এটা লস নাই, তবে এখন খাদ্যের দাম বাইরে যাওয়াতে তারপরে এখনও পালন করতেছি, তবে কবুতর পালন করে মনে করেন যে লাভই হয় কিন্তু লোকসানের কোনো সম্ভাবনা নাই। এটা কি এই বর্তমান পরিস্থিতি এটার জন্য? হ্যাঁ, বর্তমান পরিস্থিতির জন্য, মানে লাভ না হলে কিন্তু লসের কোনো সম্মুখীন আমরা হই নাই। এই কবুতর থেকে প্রতি মাসে বাচ্চা কেমন পাচ্ছেন? আমার 15 জোড়া কবুতর থেকে আমি 13 থেকে 14 জোড়া আমি বাচ্চা পাই। 15 জোড়া কবুতর থেকে আপনি 12-এর উপরে জোড়া কবুতর বাচ্চা পাচ্ছেন, এটা কেন, মানে কারণটা কি? কারণ আমার এখানে আমি সব জোড়া জোড়া ঠিক করে রাখছি, কারণ বেশি কবুতর পালন করে তো লাভ নাই, হয়তো অনেক কবুতর পাললাম কিন্তু দেখা গেলো যে সেখানে বাচ্চা আসলো না, জোড়া ঠিক নাই, কিন্তু আমার এখানে জোড়া জোড়া ঠিক রেখে রাখছি, যার কারণেই দেখা যায় এখান থেকে ওই প্রতি মাসে বাচ্চা পাই। আচ্ছা, অনেকেই আমার কাছে বলে থাকে ভাই আমার কবুতর আছে 200, অথচ বাচ্চা পাচ্ছি আমি 30-40 এরকম, তো আসলে কারণ কি এটাই যে এদের কবুতরগুলো জোড়া জোড়া না থাকার কারণে তারা বাচ্চা কম পাচ্ছে? হ্যাঁ, এটা সত্যি যে আসলে যদি জোড়া ঠিক না থাকে তাহলে এরা ডিম দিবে না, তো জোড়া ঠিক করে রাখতে হবে। তার মানে সব কবুতরগুলো এরা জোড়া যদি করে রাখে সেক্ষেত্রে তারা বাচ্চাগুলো প্রতি মাসে বেশি পাবে? হ্যাঁ, এটা বাচ্চা ঠিক মতো বাচ্চা পাবে, কিন্তু বেশি কবুতর পাললেই হবে না, কিন্তু বাচ্চা যদি না পেতে লাভ কি? কবুতর পালনের শুরুটা জানতে চাচ্ছি, কী কবুতর দিয়ে শুরু করেছিলেন এবং কতদিন আগে শুরু করেছিলেন? আমি সেই ছাত্র জীবনে প্রায় 84 সালে আমি এসেছি পরীক্ষা দিই, তো ঠিক সেই সময়ে আমার ওই কবুতর এক বন্ধুর সাথে যোগাযোগ করে ওই গিরিবাস কবুতর নিয়ে আসছিলাম, তো গিরিবাস কবুতর দিয়ে শুরু করেছিলাম, কিন্তু পরে গিরিবাস তার লোটন তার এই সমস্ত যে আছে এগুলো নিয়ে আসছি, কিন্তু গিরিবাসের দেখা যায় গ্রামের মানুষের দাম বেশি দেয় না, যদিও বেশি দাম কিন্তু বেশি দেয় না, বাচ্চার দাম সবই প্রায় একই রকম থাকে, হাটে নিলে একই দাম, যার কারণে পরে চিন্তা করছি না ওইগুলো তো ইয়েতে যাবো না, কম দামের কবুতর পালি, এতে বাচ্চা এটা খাওয়াও যায়, বেশি দামের বাচ্চা তো খাওয়া যায় না। তাহলে শুরু করেছিলেন কয়টা দিয়ে? শুরু করেছিলাম 4টে দিয়ে। এটা কি গিরিবাস দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, গিরিবাস দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা তারা যদি কবুতর পালনে আসতে চায়, কি শুরু করতে চাচ্ছে, তারা কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়? প্রথমত কবুতর এটা বাড়িতে থাকবে কি না, মানে বাড়িতে সেট আপ হবে কি না সেটা বড় বিষয়, যার জন্য ওই কম দামের কবুতর দিয়ে শুরু করতে হবে, কম দামের কবুতর দিয়ে শুরু করে তারপর মনে করেন আস্তে আস্তে যদি বাড়িতে কবুতর সেট আপ হয়ে যায় তাহলে মনে করেন যে পরে অন্য জাতের কবুতর নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নাই। কবুতরকে খাবার হিসেবে কী কী দিচ্ছেন? আমি কবুতরের খাবার হিসাবে দিচ্ছি এই ভুট্টা, যেটা একটু
মনে করেন তিন ভাঙা দিয়ে মানে তিন ফালটা করে ভাঙানো হয় সেটা, তারপরে ওই গম, তারপরে চাউলের চাউলও দিই মাঝে মধ্যে, মানে সবগুলো মিক্সড করে দিই আর কি, আর অরহরও দিই মাঝে মধ্যে, মানে সবগুলো মিশ্রিত ভাবে দিয়ে এটা মানে কৌতরকে খাওয়াচ্ছে, কৌতরকে খাওয়াই সবগুলো মিক্সড করে। আচ্ছা, অনেকেই তো গম খাইয়ে থাকে, তো আপনি এতগুলো খাওয়ানোর কারণ কি? কারণ গম আগে খাওয়াই দেখছি যে মাঝে মধ্যে কবুতর ওই গ্যাস হয়, গ্যাস হয়, গ্যাস হওয়ার পরে ওই অসুস্থ হয়ে মারা যায়, যার জন্য এক জাতের কবুতর এক জাতের খাওয়া খাওয়াই না, মানে মিক্সড করে খাওয়ালে পরে এদের স্বাস্থ্যের জন্য ভালো। মানে কবুতরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের খাবার দিলে কি ভালো হয়? হ্যাঁ, বিভিন্ন ধরনের খাওয়া দিতে হবে, এবং গ্রিট যেটা মানে ইটের গুঁড়া, ছোটো ছোটো যে ইটের গুঁড়া আছে সেগুলো মাঝে মধ্যে খাওয়াতে হবে, কারণ সেটা হজমের জন্য কাজ করে, আর ওটা যদি খাওয়াই তাহলে দেখা যাবে যে এই কবুতর অসুখ বিসুখ হবে না। আচ্ছা, এবার রোগ ব্যাধির বিষয়টা আসি, যেহেতু এতদিন যাবৎ কবুতর পালন করছেন, এর মধ্যে কোনো বড় ধরনের কি কোনো ধরনের রোগ হয়েছে কিনা আপনাদের খামারে? আমার খামারে তেমন বড় ধরনের কোনো রোগ হয় নাই, কারণ আমি নিয়মিত যেহেতু ওষুধ খাওয়াই, ওই প্রিফ্লক্স ভেট, তারপরে ওই রেনামাইসিন, তারপরে ঠান্ডা লাগলে হিস্টাসিন, জ্বর হলে পরে মনে করেন যে নাপা, এগুলো কন্টিনিউ মানে থাকে, যার জন্য তেমন কোনো বড় ধরনের অসুখ বিসুখ হয়ও না আর তেমন মারাও যায়নি। তো মাঝে মধ্যে বাহিরে গেলে পরে ওই বিষযুক্ত খাদ্য খায়, খাওয়ার পর বাড়িতে এসে দু একটা মারা যায়। তাছাড়া এমনি মনে করেন যে অসুস্থ হয়ে কবুতর মারা গেছে এরকম ই খুব কম। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ মানে নিয়মিত ওষুধ একে পোষণ করে কি খাওয়ায়, সেক্ষেত্রে রোগ থেকে মুক্ত থাকতে পারবে। অবশ্যই, কারণ একটু সতর্ক না থাকলে যে কোনো সময় এটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ সিজনাল অসুখ যেহেতু আছে, কলেরা আছে, বসন্ত আছে, তারপরে এই ধরনের কারণেই মনে করো অসুখের কারণে কবুতর মারা যায়। কিন্তু আমার এখানে তেমন কোনো অসুখ হয় না, আমি হয়তো দেই না, কারণ নিয়মিত যেহেতু ওষুধ আমি খাওয়াই। আচ্ছা, আমরা আপনার যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা কি এই কবুতরের জন্য বানিয়েছিলেন? হ্যাঁ, ওই করোনাকালীন সময়ে যখন ছেলেরা বাড়িতে ছিল তখন তাদেরকে নিয়ে আবার কবুতর ঘর বানাইলাম, ঘর বানাইয়ে এখানে কবুতর কয়েকটা নিয়ে আসলাম, নিয়ে এসে কদিন আটকে রেখে ছেড়ে দিয়েছি, দেওয়ার পর দেখা যায় ডিম দিতে শুরু করছে, কবুতর হয়ে গেছে। খরচটা কেমন হয়েছিল এই ঘরটা তৈরি করতে? এই ঘরটা বানাইতে আমার মোটামুটি ভালো খরচ হয়েছে, প্রায় 1,000-2,000 টাকা খরচ হয়ে গেছে, কারণ উপরে টিন দিছি, চারিদিকে টিন দিছি, আবার এর জন্য কাঠ লাগছে, কবুতর খোপ বানাইছি, এগুলোর জন্য সময় লাগছে, প্রায় 1,000-2,000 টাকা খরচ হয়েছিল। আচ্ছা, যারা নতুন শুরু করতে চাচ্ছে তারা যদি আপনার এরকম করে ঘর বানায় তাহলে 10,000 টাকার মধ্যে হয়ে যাবে সব কিছু মিলিয়ে? তো এখন যেহেতু সব জিনিসের দাম একটু বাড়ছে, তবে না হলেও মানে একটু বেশি লাগলেও লাগতে পারে, কিন্তু আশা করি যে পারবে আর কি, 10,000 টাকা হলে পারবে। আচ্ছা, আপনি বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, এরপরেও কবুতর পালন করছেন, কবুতরকে কী পরিমাণে সময় দিতে হয় এবং আপনার কাজের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আমার কাজে কোনো সমস্যা নেই, আমি সকাল প্রতিদিন সকালবেলা মনে করেন যে সকাল 8টার সময় ছেড়ে দেই, খাওয়া টাওয়া দেই, পানি দেই, আর একটু খেয়াল রাখি যে আসলে কোনো কবুতর অসুস্থ হলো কিনা একটু খেয়াল করি। তারপরে আবার যদি কোনো দিন কুয়াশা হয়, ভারী কুয়াশা হয় বা শীত বেশি থাকে তখন একটু দেরিতে ছাড়ি, হয়তো 9টার দিকে ছাড়ি, তাহলে তার খাওয়া দাওয়া দিই, খাওয়া দাওয়ার পরে মনে করেন যে এগুলো যার যার মতো খোপে চলে যায়। আবার দেখা যায় বিশেষ করে ওই যখন নাকি ওই বাড়িতে থাকি না তখন আমার স্ত্রী আছে, সেও কবুতর যত্ন নেয়, পানি দিতে হয় তার। আবার এটা এটা আপনার অবর্তমানে? হ্যাঁ, আমার অবর্তমানে। আবার সন্ধ্যাবেলা যদি বাড়িতে না থাকি, সমুদ্র আসতে না পারি, তারা পানি দিচ্ছে, খাওয়া দিচ্ছে, সুন্দর ঘরে আবার ঢুকে গেছে, আবার সুন্দর করে তালা দিয়ে রেখে দিলাম, এরকমভাবে আর কি। আচ্ছা, এই জন্য কি আপনার কবুতরগুলো এত সুস্থ এবং ভালো মানের দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, তো মানে সব কিছু নিয়ম মাফিক চললে, সময় মতো খাওয়া, সব কিছু সময় মতো চললে পরে ভালো থাকারই কথা, তো হয়তো সেটাই হতে পারে আর কি, যেহেতু সব কিছু কন্টিনিউ চলছে আশা করি সেজন্যই ভালো আছে। আচ্ছা, বর্তমান যেহেতু খাবারের দামটা বেশি, তো সেক্ষেত্রে যদি খাবারের দামটা কমে, সেক্ষেত্রে নতুন খামারে যারা শুরু করতে চাচ্ছে কি শুরু করেছে কিছু কবুতর দিয়ে, তো তারা আয় করতে পারবে কিনা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, তো আপনার মতে কি মনে হয়? আমার মনে হয় ঘরে ঘরে কবুতর পালা দরকার, কারণ এটা আমরা যত বলি যে না খরচ বেশি হয়, তত খরচ আসলে হয় না, খরচ হয় না, কিন্তু এটা মানুষের ওই বাইরে গিয়ে কোনো জায়গায় মানে সময় দেওয়া, আড্ডা দেওয়ার চাইতে যদি কবুতর পিছনে আমরা সময় দিই তাহলে মনে করেন আমাদের মনও ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা একটা কাজে থাকলাম, বাইরে কোনো গ্যালজাম থেকে থেকে আমরা দূরে থাকলাম, তো সেই জন্য যারা ভবিষ্যৎ যারা কবুতর চাষী যারা, তার জন্য একটা সুখবর এটাই যে এতে মনে করেন যে এখন লাভ সীমিত কিন্তু লোকসানের কোনো সম্ভাবনা নাই, যদি আমরা নিয়মিত পরিচর্যা করি তাহলে এটা মনে করেন যে একটা লাভজনক পেশা, লাভজনক শখ
আমরা বলতে পারি। খাবারের দাম নিয়ন্ত্রণে আসলে এটা আরও ভালো হবে, কারণ মনে করেন যে এতে আমাদের লাভ হবে। তো যেহেতু আপনি বিভিন্ন পেশার সাথে জড়িত, এরপরে আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার বাড়িতে আসছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আপনাদের কার্যক্রম সুন্দর হোক, সার্থক হোক, এই আশা কামনা করি। থ্যাংক ইউ। বিদায় নেব এই স্যারের কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।